কোনো একদিন ডাকু রক্ষস টুনি পাখির ডিম চুরি করে তার গুহায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পরে ডাকু রক্ষসের বউ বলতে থাকে, তুমি এটা কার ডিম নিয়ে এসেছো, চলো এটাকে আমরা ভাজি করে খাই। তুমি এটা কি বলো, না না এটা আমরা খাবো না, এটা থেকে আমরা বাচ্চা ফুটাবো। কয়েকদিন যাওয়ার পরে ওই ডিম থেকে টুনি পাখির একটি ছোট্ট ছানা বেরিয়ে আসে। যখনই টুনির ছানাটা ফুটে আসলো, টুনি এসে হাজির। টুনি এসে বলে, এটা তো আমার বাচ্চা, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, আমি তোর বাচ্চা তোকে দিয়ে দিতে পারি, তোর বাচ্চাকে বল তোর বাচ্চা প্রতিদিন আমার সাথে খেলা করবে। কোনো এক রাতে অনেক ঝড় হয়েছে, তাই সকাল হতে হতে টুনি তার ছানাকে বলতে থাকে, শোন টিঙ্কু, কালকে রাতে অনেক ঝড় হয়েছে, আমি বাগানে গিয়ে সব আমগুলো কুড়িয়ে আনি, যদি কুড়িয়ে বেশি আম পাই তাহলে বাজারে বিক্রি করে দেব। এই বলে সাথে সাথে টুনি আমের বাগানে চলে গেল। আমের বাগানে গিয়ে দেখে অনেক আম পড়ে আছে। টুনি যখনই আম নিতে যাবে, তখন আম গাছ দিয়ে একটি ডাইনি বেরিয়ে আসে। ডাইনি এসে টুনিকে বলতে থাকে, এই এই টুনি, আমি তোকে আম নিতে দেব না, যা যা তুই এখান থেকে এক্ষুনি চলে যা। এদিকে তো টুনি ডাইনিকে দেখে ভয় পেয়ে যায়। সাথে সাথে টুনি বলতে থাকে, হ্যাঁ গো ডাইনি মাসি, আমি কেন আমার গাছ থেকে আম নিতে পারবো না, এগুলো তো সব আমার গাছের আম, আমার গাছের আম আমি তো নেব। প্লিজ ডাইনি মাসি, তুমি আমাকে ভয় দেখাইও না, আমার আম আমাকে নিতে দাও প্লিজ। ঠিক আছে, তোর আম আমি তোকে একটি শর্তে দিতে পারি, তুই যদি সবাইকে বলিস ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে, তাহলেই তোকে আমি আম দেব। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দাও।